नमस्कार बंधुरा, आमी मौ तुम्हारे सबाई के आमादेर गल्पकथा परिवारे अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछी। बंधुरा, दुर्गा पुजो एवं लक्ष्मी पुजोर पर सकलेई एखन आमरा अपेक्षा करे आछि दीपावली उत्सव एवं काली पुजोर जन्य। तबे काली पुजोर आगे पालित हय आरेकटी विशेष उत्सव जा धनतेरस बा धनत्रयोदशी बोले परिचित। कार्तिक मासे कृष्णपक्षेर त्रयोदशी तिथिते पालित हय एई धनतेरस बा धनत्रयोदशी। सनातन हिंदू धर्मे এই ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথিতে সাংসারিক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্য বিশেষ পূজার্চনা ও সম্পদ ক্রয়ের প্রচলন আছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ধনতেরাসের মাহাত্ম্য, এই বছরের ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি, পূজোর শুভ সময়, কেনাকাটার শুভ সময়, কী কেনা উচিত এবং কী কেনা উচিত নয়, এই সব কিছু শেয়ার করে নেব। এছাড়াও ধনতেরাসের দিন যমদীপ দান করা হয়, অর্থাৎ যমরাজের উদ্দেশ্যে দীপদানের প্রথা রয়েছে এই দিন। সেই সম্পর্কেও এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে নেব এবং যমদীপ কিভাবে দান করা হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখে নিও। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ধন অর্থাৎ সম্পদ এবং ত্রয়োদশী অর্থাৎ ত্রয়োদশী তিথি। কথিত আছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের এই ত্রয়োদশী তিথিতে দেবী লক্ষ্মী, ভগবান শ্রী গণেশ ও কুবের দেবের পুজো করলে ধন সম্পদ ও সৌভাগ্য 13 গুণ বৃদ্ধি পায়। এছাড়াও মনে করা হয় এদিন কোনো সম্পদ ক্রয় করলে তাও 13 গুণ বৃদ্ধি লাভ করে। তাই সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য ধনতেরাসের দিন সোনা, রূপো ইত্যাদি মূল্যবান ধাতু, অলংকার, বাসনপত্র এবং অন্যান্য মূল্যবান সম্পত্তি কেনাকাটা চল আছে। ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথিতে দেবী লক্ষ্মী, ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের বিশেষ পূজার্চনা করা হয়। মনে করা হয় এদিন দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে আসেন এবং তাদের মনস্কামনা পূরণ করেন। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করলে ধন সম্পদ, সৌভাগ্য এবং যশ লাভ হয়ে থাকে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে প্রাপ্ত ধন সম্পদের রক্ষা করার জন্য এদিন কুবের দেবেরও পুজো করা হয়। আমাদের জীবনের সার্বিক কল্যাণ সাধনের জন্য এবং জীবনের সকল ক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সফলতা লাভের জন্য ধনতেরাসের দিন মা লক্ষ্মী এবং কুবের দেবের সাথে ভগবান শ্রী গণেশেরও বিশেষ পুজো করা হয়। অর্থাৎ আমাদের জীবনের আগামী দিনগুলো যাতে সুখ, শান্তি এবং সাফল্যমণ্ডিত হয়ে ওঠে তার জন্যই ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী, ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের পুজো করা হয়। অনেক জায়গায় দেবী লক্ষ্মী, ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের সঙ্গে মা সরস্বতীরও পুজো হয়ে থাকে। তবে ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথির সাথে শুধুমাত্র সম্পদ নয়, স্বাস্থ্য জড়িয়ে আছে। কথিত আছে এই ধনত্রয়োদশী তিথিতেই আবির্ভূত হয়েছিলেন আয়ুর্বেদ চিকিৎসার দেবতা শ্রী ধন্বন্তরী। তার হাতে ছিল অমৃত কলস, তাই এই দিনটি ধন্বন্তরী ত্রয়োদশী নামেও পরিচিত। মনে করা হয় এই তিথিতে শ্রী ধন্বন্তরী দেবের পুজো করলে সারা বছর সুস্থ এবং নীরোগ থাকা যায়। এবার দেখে নেওয়া যাক এই বছরের ধনতেরাস উৎসব কবে পালন করা হবে। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 এবং বাংলা 1431 সালের ধনতেরাস বা ধনত্রয়োদশী পালন করা হবে আগামী 29শে অক্টোবর, বাংলায় 12ই কার্তিক মঙ্গলবার। ত্রয়োদশী তিথি লাগবে মঙ্গলবার দিবা 10:57 গতে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ বুধবার 30শে অক্টোবর, বাংলায় 13ই কার্তিক দিবা 1:01 অবধি। ধনতেরাসের দিন সারাদিনই অর্থাৎ যতক্ষণ ত্রয়োদশী তিথি থাকবে ততক্ষণই পুজো করা যায়। তবে পুজোর শুভ সময় হল 29শে অক্টোবর সন্ধে 6:31 থেকে রাত 8:12 পর্যন্ত। ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময় হল 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধে 5:57 থেকে রাত 7:33 পর্যন্ত। কোনো কারণে যদি এই সময়ের মধ্যে কেনাকাটা করা সম্ভব না হয় সেক্ষেত্রে ত্রয়োদশী তিথি যতক্ষণ থাকবে ততক্ষণই কেনাকাটা করা যায়। পঞ্জিকা ভেদে এই সময়ের কিছু হেরফের হতে পারে। এবার চলে আসছি ধনতেরাসের দিন কেনাকাটার প্রসঙ্গে। ধনতেরাসের দিন সোনা, রূপো এবং অন্যান্য মূল্যবান ধাতু, অলংকার এবং অন্যান্য মূল্যবান সম্পত্তি কেনার প্রচলন আছে। কারণ মনে করা হয় এতে বাড়িতে লক্ষ্মী আসে অর্থাৎ সংসারে শ্রীবৃদ্ধি হয়।
তবে শুধুমাত্র সোনা রূপো বা অন্যান্য মূল্যবান সম্পত্তি নয়, ধনতেরাসের দিন বেশ কিছু সাধারণ এবং সহজলভ্য জিনিস নিজেদের বাড়িতে নিয়ে আসলেও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, তোমরা যারা অনেকদিন থেকেই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে নিয়ে আসার কথা ভাবছো, তারা এই ধনতেরাসের দিন দক্ষিণাবর্ত শঙ্খ কিনে বাড়িতে প্রতিষ্ঠা করতে পারো। দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে নিজেরা কিভাবে প্রতিষ্ঠা করবে সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে। ধনতেরাসের দিন দক্ষিণাবর্ত শঙ্খ কেনা যেরকম অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তেমনই এই দিন লবণ, পদ্মবীজ, লক্ষ্মীকড়ি, হলুদের গাঁট, নাভিশঙ্খ, ময়ূর পালক, পানপাতা ইত্যাদি জিনিস কেনা অত্যন্ত ভালো বলে মনে করা হয়। গোটা ধনে বীজও ধনতেরাসের দিন কেনা যায়। এছাড়াও ওই দিন ঝাড়ু কেনাও অত্যন্ত শুভ, তবে একসাথে দুটি ঝাড়ু কিনতে হবে। অনেকেই ধনতেরাসের দিন বাসনপত্র কিনে থাকেন, পূজোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন বাসনপত্র এদিন কেনা হয়। অনেকে তামা বা পিতলের ঘট বা কলসি কিনে থাকেন, তবে সেই ঘট বা কলসি খালি অবস্থায় বাড়িতে আনতে নেই, সেটি চাল, ধান, জল বা চিনি দ্বারা পূর্ণ করে বাড়িতে নিয়ে আসতে হয়। বন্ধুরা, উপরিউক্ত জিনিসগুলোর মধ্যে কোনোটি যদি তোমাদের পক্ষে জোগাড় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা বাজার থেকে ধনতেরাসের দিন একটা টাটকা এবং ভালো পদ্মফুল নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারো, এতেও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ধনতেরাস উপলক্ষে যা কিছুই কেনা হোক না কেন, ধনতেরাসের পুজোর সময় তা পুজোর আসনে রাখতে হবে এবং ত্রয়োদশী তিথি না ছাড়া পর্যন্ত ওগুলি সরানো উচিত নয়। ধনতেরাসের দিন বেশ কিছু জিনিসপত্র কেনা যেমন শুভ, তেমনই কিছু কিছু জিনিস কেনা থেকে ওই দিন বিরত থাকাই ভালো। যেমন ধনতেরাসের দিন লোহা বা স্টিলের কোনো জিনিস কেনা উচিত নয়, এতে মা লক্ষ্মী এবং কুবেরদেব অসন্তুষ্ট হতে পারেন বলে মনে করা হয়। অনেকেই এই ধনতেরাস ও দীপাবলির সময় গাড়ি বা ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিসপত্র কেনেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনতেরাসের দিন সরাসরি ওগুলি না কেনাই ভালো, কারণ ওই জিনিসগুলিতে স্টিল এবং লোহা থাকে। ধনতেরাসের দিন ওই জিনিসগুলি ডেলিভারি হলে অসুবিধা নেই, তবে সম্ভব হলে দাম আগেই মিটিয়ে দিতে হবে। এছাড়াও প্লাস্টিকের জিনিস, ধারালো জিনিস, কাঁচের জিনিস এবং চীনামাটির জিনিসও এই দিন কেনা উচিত নয়, এতে সংসারে শ্রী নষ্ট হয়। তেল বা ঘি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তবে ধনতেরাসের দিন এগুলি কেনা শুভ নয় বলে মনে করা হয়। সম্ভব হলে আগে নয়তো পরে কেনা যেতে পারে, তবে ত্রয়োদশী তিথি চলাকালীন কেনা উচিত নয়। গোল্ড প্লেটেড গয়না বা নকল সোনার গয়না কেনাও এই দিন শুভ নয়। এছাড়াও ধনতেরাসের দিন টাকা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনতেরাসের দিন উপহার আদান প্রদান করাও উচিত নয়, আগে বা পরে করা যেতে পারে, তবে ত্রয়োদশী তিথি চলাকালীন না করাই ভালো। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে ধনতেরাসের মাহাত্ম্য, এই বছরের ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি, পূজোর শুভ সময়, কেনাকাটার শুভ সময়, ধনতেরাসের দিন কী কেনা উচিত এবং কী কী কেনা উচিত নয়, এই সব কিছু শেয়ার করে নিলাম। এবার আমি তোমাদের সঙ্গে ধনতেরাসের দিন যমদীপ দান সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করে নেব। ধনতেরাসের দিন সন্ধ্যায় বা রাতে যমদীপ দান করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ। ধনত্রয়োদশী তিথিতে বাড়ির দক্ষিণ দিকে যমদীপ দান করলে যমরাজ প্রসন্ন হন এবং পরিবারে কারোর অকাল মৃত্যু ঘটে না আর বাড়িতে সুখ শান্তি এবং সুস্বাস্থ্য বজায় থাকে। যমদীপ দানের ক্ষেত্রে পরিবার বিশেষে বেশ কিছু পার্থক্য দেখা যায়, এমনকি অনেক বাড়িতে যমদীপ দান প্রথাও থাকে না। এক্ষেত্রে যার বাড়িতে যেরকম নিয়ম তা পালন করাই ভালো। আমাদের বাড়িতে যেভাবে যমদীপ দান করা হয় সেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তবে তার আগে এই বছরের ধনতেরাসের দিন যমদীপ দানের শুভ সময় তোমাদের সাথে শেয়ার করে নিই। বাংলা পঞ্জিকা অনুযায়ী 29শে অক্টোবর বাংলায় 12ই কার্তিক মঙ্গলবার সন্ধে 4:58 থেকে সন্ধে 6:34 মধ্যে যমদীপ দান সম্পন্ন করতে হবে। বন্ধুরা, এবার আমি তোমাদের বলে দিই যে ধনতেরাসের দিন কিভাবে যমদীপ দান করতে হবে। আগেও আমি তোমাদের বলেছি বন্ধুরা, আরও একবার বলছি যে আমাদের বাড়িতে যমদীপ দানের যে রীতি রয়েছে সেটাই আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তবে এই যমদীপ দানের রীতির ক্ষেত্রে বাড়ি বিশেষে অর্থাৎ পরিবার বিশেষে অনেক পার্থক্য দেখা যায়, তাই তোমাদের বাড়িতে যমদীপ দানের যে রীতি রয়েছে তোমরা সেটাই ফলো করো। তবে
অনেকের বাড়িতে জমদ্বীপ দানের রীতি থাকে না, সেক্ষেত্রে তারা যদি জমদ্বীপ দান করতে চায় তাহলে আমি এই ভিডিওতে যেভাবে বলছি তোমরা সেইভাবে করে নিতে পারো। এবার তোমাদের বলি যে জমদ্বীপ দানের জন্য আমাদের কী কী লাগবে। প্রথমেই লাগবে একটা বড় মাটির প্রদীপ, তুলোর সলতে, তিল তেল অথবা সর্ষের তেল, সামান্য কাঁচা দুধ, সামান্য কালো তিল, এক টাকার কয়েন, একটি ফুল, কিছুটা আতপ চাল বা গম এবং সামান্য গঙ্গা মাটি। জমদ্বীপ দানের জন্য যে মাটির বড় প্রদীপটা নেওয়া হয়েছে সেটাতে তুলোর সলতে দিয়ে প্রদীপটি তিল তেল বা সর্ষের তেল দিয়ে পূর্ণ করতে হবে। বেশ অনেকটা পরিমাণ তেল দিতে হবে যাতে সারা রাত প্রদীপটা জ্বলতে থাকে। আমাদের বাড়িতে একমুখী মাটির প্রদীপ ব্যবহার করা হয়, তবে অনেকেই জমদ্বীপ দানের জন্য চারমুখী মাটির প্রদীপ ব্যবহার করেন। সেক্ষেত্রে প্রদীপের চারটি মুখে চারটি সলতে দিতে হবে, তবে সলতে সবসময় তুলোর সলতে ব্যবহার করতে হবে। এরপর প্রদীপটিকে ধরিয়ে নিতে হবে এবং প্রদীপের মধ্যে একটা এক টাকার কয়েন এবং একটা ফুল দিয়ে দিতে হবে। এরপরে প্রদীপটিকে ঘরের বাইরে নিয়ে এসে বাড়ির সদর দরজার সামনে এমনভাবে রাখতে হবে যাতে প্রদীপের মুখ দক্ষিণ দিকে থাকে। যদি সদর দরজার বাইরে প্রদীপ বসানো সম্ভব না হয় সেক্ষেত্রে ছাদে, বারান্দায়, উঠোনে বা বাড়ির সীমানার মধ্যে অন্য যে কোনো স্থানে প্রদীপটিকে রাখতে হবে। তবে সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রদীপের মুখ যেন দক্ষিণ দিকে থাকে এবং কোনোভাবেই যেন বাড়ির দিকে মুখ না থাকে। যদি বাড়ির মধ্যে কোনো স্থানে এরকমভাবে প্রদীপ রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে সদর দরজার বাইরে প্রদীপটিকে এমনভাবে বসাতে হবে যাতে প্রদীপের সলতের মুখ সদর দরজার ঠিক উল্টো দিকে থাকে। এই জমদ্বীপটি সরাসরি মাটির ওপর বসানো যাবে না, যে স্থানে প্রদীপটি বসানো হবে সেখানে সামান্য গঙ্গা মাটি রেখে তার উপরে কিছুটা গোটা আতপ চাল বা গম রেখে তার ওপর প্রদীপটাকে বসাতে হবে। যদি প্রদীপে সর্ষের তেল দেওয়া হয় তাহলে প্রদীপটি ঠিক মতন বসিয়ে নিয়ে বাড়ির প্রত্যেকে হাতে সামান্য কালো তিল নিয়ে প্রদীপের চারদিকে একবার ঘুরিয়ে প্রদীপে দিয়ে দেবে। তবে খেয়াল রাখতে হবে প্রদীপটি যেন নিভে না যায়। আর যদি তিল তেল দেওয়া হয় তাহলে এই কালো তিল দেওয়ার ব্যাপারটা থাকবে না। এছাড়াও একটা পাত্রে সামান্য কাঁচা দুধ নিয়ে বাড়ির সবাই প্রদীপের চারদিকে একবার ঘুরিয়ে প্রদীপের মধ্যে কাঁচা দুধের সামান্য ছিটে দিয়ে দেবে। তবে প্রদীপ যেন না নিভে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর সকলে যমরাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাড়ির সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করবেন। বাড়ির সকলকে নিয়ে যদি জমদ্বীপ দান করা সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজন এই পুরো প্রসেসটা করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। সকালবেলায় যদি প্রদীপটা নিজে থেকেই নিভে যায় তাহলে ভালো, না হলে প্রদীপের সলতেতে সামান্য কালো তিলের ছিটে দিয়ে অথবা একটা ফুলের সাহায্যে প্রদীপটা নিভিয়ে দিতে হবে। তারপরে প্রদীপ, তার মধ্যে দেওয়া যাবতীয় জিনিস এবং নিচে রাখা আতপ চাল, গম, গঙ্গা মাটি সমস্ত কিছু একসাথে নিয়ে বাড়ির সীমানার বাইরে গিয়ে দক্ষিণ দিক করে যে কোনো জায়গায় ফেলে আসতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ধনতেরাসের মাহাত্ম্য, এই বছরের ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি, ধনতেরাসের পুজোর শুভ সময়, কেনাকাটার শুভ সময়, ওই দিন কী কী কেনা উচিত এবং কী কী কেনা উচিত নয়, এছাড়াও ধনতেরাসের দিন জমদ্বীপ দানের বিধি, এই সব কিছুই শেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকলকে ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী লক্ষ্মী গণেশ।